দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর রেডিও রেডিও জাদু 90.8 MHz Community Radio Jadavpur University Mukto chintar pothe bhinno mononer khoj Community Radio Jadavpur Apnara shunchen Community Radio Jadavpur 90.8 MHz ei betar samprochar ti Jadavpur Bishwabidyalayer Technical Education Quality Improvement Program TEQIP er ongsho শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও জেইউতে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে তিন দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় পিএম প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা, বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার। সারের সুষম ব্যবহার এবং
ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY-এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়নে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতাই তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। আজকে আমাদের আলোচনার বিষয় মাটির স্বাস্থ্য রক্ষা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে, যেটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অধীন। আর এখানে আমরা কথা বলবো বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর নারায়ণচন্দ্র সাহুর সঙ্গে। নমস্কার। নমস্কার। এই যে আমাদের আলোচনার বিষয় মাটির স্বাস্থ্য রক্ষা, তো মাটির স্বাস্থ্য বলতে কি বোঝায় সেটা যদি শুরুতেই আপনি একটু আমাদের শ্রোতা বন্ধুদের বলেন। সত্যি কথা বলতে কি, আমাদের আজ থেকে 10-15 বছর আগেও যেরকমভাবে চাষ হতো এবং আরও আগে যদি দেখি তার থেকে চাষ বহুগুণে বেড়েছে। কিন্তু যে কোনো কৃষককে যদি আজকে প্রশ্ন করেন যে আগে যেরকম ফলন পেতেন এখনও কি সেরকম পাচ্ছেন, তখন যে কোনো কৃষক উত্তর দেবেন
না আগের মতো ফলন পাচ্ছি না। এখন এই যে আগের মতো ফলন পাচ্ছি না, কেন পাচ্ছি না? তার মানে মাটির স্বাস্থ্য খারাপ। কৃষকরা সাধারণত কেনর কথাটা জিজ্ঞাসা করেন না, ওনারা সমস্যার সঙ্গে এমনভাবে জড়িত তারা মনে করেন যে এইটাই বোধ হয় স্বাভাবিক। আর এই কেনর উত্তরই হলো মাটির স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া। মাটির স্বাস্থ্য ক্রমশ খারাপ হচ্ছে এবং একে যদি আমরা রুখতে না পারি তাহলে কিন্তু আমাদের সামনে সর্বনাশ অপেক্ষা করছে। তো মাটির স্বাস্থ্য কেমন হওয়া উচিত, মানে চাষের উপযুক্ত মাটিটা কেমন হওয়া উচিত? আমাদের এই যে ধরিত্রী মাতা, মাটি, মা, মানুষ, পশু পাখি, গাছপালা যা আছে সব কিছুই মাটির উপর নির্ভরশীল। কারণ শেষ পর্যন্ত মাটি থেকেই আমরা রসদ সংগ্রহ করি, অর্থাৎ মাটিতে গাছপালা জন্মায়, তার থেকে ফসল হয়, সেই ফসলটা আমরা খেয়ে পুষ্টি গ্রহণ করি। সুতরাং মাটির স্বাস্থ্য যদি খারাপ হয় তাহলে একজন অসুস্থ মা যেমন সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন না, তেমনি একই রকমভাবে এই অসুস্থ মাটিও আমাদের যে প্রয়োজনীয় ফলন দিতে পারবেন না, এবং তাই হচ্ছে। মাটিটা কতটা গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিলে আমাদের চাষি ভাইদের বুঝতে সুবিধে হবে। আমাদের এখানে আমি দুরকম জেলার কথা আলোচনা করি, একটা হলো আমাদের এখানে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, এই যে জেলাগুলো, এই জেলাগুলোর কৃষক, আর হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, এই দুটো জায়গার মধ্যে কোনখানের মানুষের অর্থনৈতিক অবস্থা সাধারণভাবে ভালো? যে কাউকে বললে বলবেন যে আমরা অপেক্ষাকৃত বেশি পয়সা আমাদের হাতে আছে। কেন আছে? কারণ আমাদের এখানকার মাটি ভালো, সেই জন্য সারা বছর ধরে আমরা দুটো, তিনটে, চারটে, পাঁচটা ফসল একের পর এক নিতে পারি। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই যে লাল মাটি অঞ্চল, জঙ্গলমহল, সেখানকার মাটির উর্বরা শক্তি, মাটির স্বাস্থ্য সবই বিপন্ন। সেখানকার মাটি তরঙ্গায়িত ভূমি, ফলে জল দাঁড়াতে পারে না, জল, বৃষ্টির জল পড়ার পরই ছুটে চলে, সেই জন্য আমরা বলি ছুট জল। সেই ছুট জলের সঙ্গে সঙ্গে মাটিতে উপস্থিত যে সমস্ত পুষ্টিগুণ এবং তার সঙ্গে জৈব পদার্থ, জৈব সার ইত্যাদি সমস্তই ধুয়ে চলে যায়। তার ফলে সাধারণভাবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই জায়গাগুলোর মাটির স্বাস্থ্য বেশ খারাপ। সেই জন্য ওখানকার যে ফসল, এক তো বৃষ্টি নেই, জল নেই, তার জন্য সারা বছরে একটা ফসল, এবং যে ফসলটুকু হচ্ছে তার ফলন ক্ষমতা আমাদের এই জেলাগুলোর তুলনায় অনেক কম। এবং ফসল যদি কৃষকের না হয় তাহলে কৃষক বা মানুষ, তাদের প্রধান যে অর্থনৈতিক শক্তি সেটা প্রধানত ফসল চাষের উপর নির্ভর করে। আমাদের তো কৃষি প্রধান দেশ, ফলে আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। তো কৃষি যদি না থাকে, কৃষিতে ফলন যদি না হয়, ফসলের ফলন যদি না হয়, তাহলে কৃষকের কাছে অর্থটা থাকবে কি? আর ফলন ভালো হতে গেলে তো মাটির স্বাস্থ্যটাকে আগে ভালো রাখতে হবে। ঠিক, একদম ঠিক, মাটির স্বাস্থ্য ভালো রাখতে হবে। তাহলে মাটির যে স্বাস্থ্য রক্ষা সেটা করতে গেলে কি করতে হবে? এই উপায় হলো একদম প্রথম যে আমরা কৃষকরা মাটিতে আমরা প্রচুর পরিমাণ সার ব্যবহার করছি এখন। কিন্তু সার দুরকম হয়, একটা রাসায়নিক সার আর একটা জৈব সার। কৃষকরা রাসায়নিক সার ব্যবহার করতে খুবই আগ্রহী, কিন্তু জৈব সার ব্যবহারের দিকে তাদের কোনো লক্ষ্য নজর নেই। তারপর আরেকটা বিষয় এখন যেটা হচ্ছে, আমাদের আধুনিক কৃষি যন্ত্র নির্ভর কৃষি। যন্ত্র নির্ভর কৃষি বলতে, আগে আমাদের কৃষকরা লাঙল দিয়ে জমি চাষ করতেন, আর এখন ট্রাক্টর, পাওয়ার টিলার ইত্যাদি যান্ত্রিক উপায়ে চাষ হয়। এবং সত্যি কথা বলতে কি, এখন চাষের পরিমাণ যেভাবে বেড়েছে এবং একের পর এক যেভাবে ফসল নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে সবই যদি গরু দিয়ে করতে হতো তাহলে এত চাষ সম্ভবও হতো না। ফলে আমাদের নিজেদের প্রয়োজনেই আমরা যন্ত্র নির্ভর হয়ে পড়ছি একদম। কিন্তু এক্ষেত্রে বিপদটা হলো, যন্ত্র নির্ভর হওয়ার ফলে বলদের কাছ থেকে, গরুর কাছ থেকে আমরা জৈব সারের যে প্রধান উৎস গোবর, এই গোবরটা পেতাম গরু, গবাদি পশু থেকে জৈব সার ব্যবহার করা হয়, তার প্রধান উৎসই হলো গোবর। এবং কৃষকরা যেহেতু তাদের বাড়িতে পালন করছেন, এটার জন্য তাদের কাছে আলাদা কোনো পয়সা খরচ হয় না, এটাকে ব্যবহার করেই তারা সার করেন। কিন্তু যখন আমরা যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি, তখন আমরা আস্তে আস্তে গবাদি পশু বিদায় করে দিচ্ছি। এবং সত্যি কথা বলতে কি, এখন গ্রামাঞ্চলে আমরা যদি দেখি তাহলে বলদ গরু, অর্থাৎ চাষের জন্য যে বলদ, সেই বলদ গরু প্রায় নেই। যা আছে কিছু গাই গরু আছে, যেখান থেকে আমরা দুধ পাই। সুতরাং গবাদি পশুর সংখ্যা যদি কমে যায় তাহলে জৈব সারের প্রধান যে উৎস,
এই গোবর, সেই গোবরে টান পড়ছে। চাষির বাড়িতে আর গোবর থেকে যে জৈব সার তৈরি হয় সেটা আর হচ্ছে না। এবং আর একটা হলো, দেশীয় জাতের জায়গায় আমরা উচ্চ ফলনশীল বা শঙ্কর জাতের ফসল আমরা চাষ করছি, এর ফলে এই শঙ্কর জাতের ফসল কিন্তু আমাদের দেশীয় ফসলের তুলনায় অনেক বেশি মাটি থেকে খাদ্য গ্রহণ করে, তার ফলে মাটির খাদ্য ভাণ্ডারে টান পড়ছে, তার সঙ্গে সঙ্গে মাটির স্বাস্থ্য খারাপ হচ্ছে। আর এই মাটির স্বাস্থ্য রক্ষার জন্য আর কোনো বিকল্প নেই, যত পারি আমাদের গুণমান সম্পন্ন জৈব সার প্রয়োগ করতে হবে। এই যে জৈব সারের একটা মূল উৎস ছিল যেটা হচ্ছে গবাদি পশু, কিন্তু এছাড়াও তো আরও বিভিন্ন উপায়ে জৈব সার তৈরি করা যেতে পারে, সেগুলো যদি একটু বলেন। দেখুন, জৈব সার জমিতে প্রয়োগ করতে হবে, গরু নেই মানে গোবর পরিমাণ কম বা নেই, কিন্তু মাটির স্বাস্থ্য রক্ষার জন্য জৈব সার যেন তেন প্রকার এনো আপনাকে মাটিতে দিতেই হবে। সুতরাং এর বিকল্প উৎসগুলো কি সেই দিকে আমাদের তাকাতে হবে। আমার মতে জৈব সারের সবথেকে সহজ বিকল্প, কৃষকরা খুব সহজে করতে পারেন, সবুজ সার তৈরি। অর্থাৎ বেশ কিছু গাছ আছে যেগুলোকে আমরা সবুজ সারের ফসল হিসেবে যদি চাষ করি এবং সেটাকে মাটিতে মিশিয়ে দিই, তাহলে বিপুল পরিমাণ জৈব পদার্থ মাটিতে যোগ হবে, যেটা জৈব সারের কাজ করবে। উদাহরণ যদি দেন আপনি। জৈব সারের জন্য যে সবুজ সার আমরা করি, তাতে যেগুলো ডাল জাতীয় শস্য, এর যে কোনো ডাল জাতীয় শস্য আমরা চাষ করতে পারি। আচ্ছা। যেমন মুগ, মুসুর, মটর ইত্যাদি যা ডাল জাতীয় শস্য আছে, এগুলোকে আমরা চাষ করতে পারি এবং মাটিতে মিশিয়ে দিতে পারি। ধরুন ধান চাষ হয়ে গেল, তারপরে আমরা আবার ডাল চাষ করবো, সেটাই বলছি। ঠিক, কিন্তু এটা একদম খাঁটি কথা যে এই যে ডাল, আমাদের কৃষকরা ডাল শস্য হিসাবে চাষ করেন, অর্থাৎ ডাল জমিতে বুনে তার থেকে ডালটাই আবার তুলবেন। সেটাকে যদি আমি তাদেরকে, কৃষকদেরকে বলি যে এটা আপনি জমিতে মিশিয়ে দিন তাহলে অনেক ভালো সার হবে, তাহলে কিন্তু কৃষকরা মোটেই উৎসাহিত হবেন না এবং তা করেন না। সেই জন্য কৃষকদেরকে বলবো যে যে ফসলগুলো ডাল নেই কিন্তু সরাসরি জমিতে মেশানো যাবে, এই রকম হচ্ছে ধঞ্চে। ধঞ্চে দিয়ে সবুজ সার তৈরি সব থেকে আমি বলবো উৎকৃষ্ট বিকল্প জৈব সারের, ফলে সেটা আমরা ধঞ্চে দিয়ে করতে পারি। আবার শন বলে একটা, আমাদের পাটের মতো যেমন একটা শন হয়, সেই শন ফসল দিয়েও খুব ভালো আমাদের সবুজ সার হয়। এবং এক্ষেত্রে ধঞ্চে এবং শন এই দুটো ফসল আমরা সবুজ সার ফসল হিসাবে চাষ করে সেটাকে জমিতে মিশিয়ে দিতে পারি। এবং এক্ষেত্রে আমি বলবো সবুজ সার তৈরির জন্য সব থেকে যে সাধারণভাবে সমস্ত কৃষক করতে পারেন তা হলো ধঞ্চে। এই ধঞ্চে সাধারণভাবে এক বিঘাতে 4-5 কেজি বীজ লাগবে সবুজ সারের জন্য, এবং এটা সাধারণত বর্ষাকালের আগে যখন জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে যে বৃষ্টিটা হয়, সেই বৃষ্টির ফলে মাটিতে যে মহারস তৈরি হয় সেই সময়টাকে কাজে লাগিয়ে আমাদের ধঞ্চেটাকে বুনতে হবে। আমাদের মনে রাখতে হবে এই ধঞ্চে জমিতে বোনার পর ধঞ্চে গাছ হবে, বড় হবে, এবং এটা আমরা মোটামুটি ফুল আসা পর্যন্ত ধঞ্চে গাছটাকে জমিতে রাখতে পারি। কারণ তারপরে এর যে আঁশগুলো, কাঠিগুলো এত শক্ত হয়ে যায় যে একে অল্প সময়ে পচানো অসম্ভব হয়ে পড়ে। সেই জন্য সাধারণভাবে আমরা বলি ফুল আসার আগেই এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তো এটা আমরা দেখেছি মোটামুটিভাবে 45-50 দিন পর্যন্ত মাঠে রাখবো, তারপর লাঙল দিয়ে অথবা ট্র্যাক্টর, পাওয়ার টিলার ইত্যাদি দিয়ে মাটিকে মাটির সঙ্গে ওদিকে জল দিতে হয় আর এদিকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়, মানে কাদা করে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। মিশিয়ে দিয়ে ফেলে রাখতে হবে অন্তত 2-3 সপ্তাহ, অর্থাৎ 50 দিন এদিকে আমরা জমিতে রাখছি, তারপরে 3 সপ্তাহ মতো, 15-20 দিন আমরা পচানোর জন্য সময় দিচ্ছি, তাহলে কতদিন হচ্ছে 70 দিনের মতো মোট সময় লাগছে। তো এই 2.5 মাস সময়টা কৃষকদেরকে দিতে হবে, কারণ এইটাই হচ্ছে জৈব সার জমিতে প্রয়োগ করার অন্যতম উৎকৃষ্ট বিকল্প, একদম বেশ সহজ পদ্ধতি, খুব সহজ পদ্ধতি। এই গাছগুলো স্বাস্থ্য বাড়ানোর জন্য কি আর বাইরে থেকে আবার কোনো সার প্রয়োগ করতে হয়? এটাই তো মজা যে সবুজ সার সাধারণভাবে ধঞ্চে আমরা জমিতে এমনকি লাঙল না করেও বুনে দিতে পারি,
মাটিতে রস থাকলে গাছ হয়ে যাবে। সাধারণভাবে আমরা বলি একটা লাঙল দিয়ে একবার জমিতে চাষ দিয়ে মাটিতে বুনে দিলে, আর এটা যেহেতু ডাল জাতীয় শিম্ব জাতীয় উদ্ভিদ তাই এটা বাতাসের নাইট্রোজেন নিজের শরীরে সংরক্ষিত করতে পারে, ফলে বাতাসে তো নাইট্রোজেনের কোনো অভাব নেই, প্রায় তিন ভাগ আমাদের নাইট্রোজেন, তো সেই নাইট্রোজেনটা যদি গাছ নিতে পারে তাহলে তো আমাদের এই সারের মাধ্যমে নাইট্রোজেন সার প্রয়োগ করার প্রয়োজনই নেই। এবং সেটা ঠিকই, এই যে ডাল জাতীয় বা শিম্বগোত্রীয় যে সমস্ত গাছ তাদের নাইট্রোজেনের প্রয়োজনীয়তা এই জন্যই কম কারণ তারা বাতাসের নাইট্রোজেনটাকে ধরে নিতে পারে। তো এক্ষেত্রে ধনচের ক্ষেত্রে বাইরের কোনো রকম সার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কেবলমাত্র আমরা প্রয়োজন হলে একটু ফসফেট সার সিঙ্গল সুপার ফসফেট জমিতে দিলে, যদি নাও দিই তাহলেও কোনো অসুবিধা নেই, দিয়ে আমরা এই ফসলটাকে নিতে পারি। এখন অম্ল মাটি, ক্ষার মাটি, লবণাক্ত মাটি সমস্ত মাটির ক্ষেত্রেই এই সবুজ সার দিয়ে জৈব সার যোগ করা এটা একটা সমস্ত ক্ষেত্রেই আমরা সুপারিশ করতে পারি। তবে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মাটি অম্ল জাতীয় মাটি, ফলে এখানে চুন যদি দিতে পারি, চুন যতটা দিতে পারবো ততটাই লাভ। চুন কখন দিতে হবে? চুন দিতে হবে জমিতে যখন আমরা প্রথম লাঙল দেবো, সেই প্রথম লাঙলের সময় যদি আমরা চুনটা দিই, এই চুনটা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলে এর মধ্যে থাকবে, কারণ চুন যদি দিয়ে সঙ্গে সঙ্গে চাষ করতে যাই তাহলে কিন্তু মুশকিল, কারণ সবাই জানি চুন যখন মাটিতে দেওয়া হয় জলের সঙ্গে বিক্রিয়া করবে যখন, তখন প্রভূত তাপ উৎপন্ন হয়, সেই সময় যদি আমরা বীজ বুনি তাহলে বীজটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য অনেক আগে প্রথম চাষের সময় আমরা এই চুনটাকে দিতে হবে। আচ্ছা, এবং তারপর শেষ চাষের সময় আমরা বীজ বুনবো বা গাছ লাগাবো যাই করি করব। তো এইটা হচ্ছে অম্ল মাটির ক্ষেত্রে চুন দিতে হবে। আর ক্ষারীয় মাটির ক্ষেত্রে? আর ক্ষারীয় মাটির ক্ষেত্রে আমরা বলি জিপসাম প্রয়োগ করতে হবে। ক্ষারীয় মাটির পরিমাণ খুবই কম ফলে অতটা চিন্তার কিছু নেই। অম্ল মাটি আর লবণাক্ত মাটি এই দুটো আমাদের খুব, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের যে সমুদ্র উপকূলীয় অঞ্চল এই সমস্ত জায়গায় অনেকটা জায়গায় লবণাক্ত মাটি আছে। একদম, হ্যাঁ, কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে ভাগগুলো করা হয়। তবে অম্ল মাটির ক্ষেত্রে আমরা বলবো মাটির যে পিএইচ অম্লত্ব ক্ষারত্ব মাপার যে পদ্ধতি সেই পিএইচ মাত্রা সাতের থেকে কম, অর্থাৎ টক মাটি সোজা কথায়। আর লবণাক্ত মাটির ক্ষেত্রে নোনা মাটি অর্থাৎ বিভিন্ন রকম লবণের উপস্থিতি এটাই হচ্ছে প্রধান বিপদ লবণাক্ত মাটির ক্ষেত্রে। সেটা আমাদের বিভিন্ন রকম লবণ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ইত্যাদির যে ক্লোরাইড লবণ প্রধানত, যেমন আমাদের যে খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড সব থেকে সহজ, এই সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতি এবং এই যে সোডিয়াম আয়নের উপস্থিতি লবণাক্ত মাটিতে সব থেকে বিপদের। ক্ষারীয় মাটির ক্ষেত্রেও সোডিয়াম আয়নের উপস্থিতি বিপদের। তো আমাদের এই কমিউনিটিতে কোন মাটির পরিমাণটা বেশি আছে? আমাদের সমস্ত জায়গায় অম্ল মাটির পরিমাণ সব থেকে বেশি, এমন আর সমুদ্র উপকূলীয় অঞ্চলে বেশ কিছু জায়গায় লবণাক্ত মাটি আছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অম্ল মাটির ক্ষেত্রে আমাদেরকে সবুজ সার তো করতেই বলছি, যতটা বেশি পারি জৈব সার দিতে বলছি, তার সঙ্গে সঙ্গে চুন দিতে হবে। কতটা পরিমাণ চুন দেবো, চুনের প্রয়োজনীয়তা কতটা সেটা পরীক্ষা করে তার সুপারিশের ভিত্তিতে আমরা চুন প্রয়োগ করব। এবং কখন দেবো তো আমি বললাম যে সাধারণভাবে ফসল চাষের অন্তত এক থেকে দেড় মাস আগে কমপক্ষে দিতে হবে, অর্থাৎ ওই যে প্রথম চাষের সময় আমরা এটাকে প্রয়োগ করতে বলছি। অম্ল মাটি, ক্ষারীয় মাটি বা লবণাক্ত মাটি এইগুলো হলো সমস্যা সংকুল মাটি। এই সমস্যা সংকুল মাটির মধ্যে সব থেকে সমস্যা সংকুল হচ্ছে লবণাক্ত মাটি, কারণ মাটির থেকে নুনকে বের করে দেওয়া সাধারণ কৃষকের পক্ষে তো অসম্ভব। একদম, বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি আছে এবং সেটা খুবই খরচ সাপেক্ষ, কিন্তু সাধারণভাবে লবণাক্ত মাটিতে চাষবাস যদি করতে হয় তাহলে এক হলো লবণাক্ত সহনশীল যে সমস্ত জাত আছে বিভিন্ন ফসলের ক্ষেত্রে আছে সেই সমস্ত জাতগুলো ব্যবহার করতে হবে, দুই হলো মাটির উপর যখন দেখুন একটা বর্ষাকালে সাধারণভাবে লবণাক্ত মাটিতে খুব একটা সমস্যা হয় না, জল যেহেতু বেশি থাকে তাই লবণটার পরিমাণ অনেকটা সাধারণভাবে জলে গুলে কমে যায়, সেই জন্য ওই সময় কোনো সমস্যা হয় না। সমস্যাটা হয় শীতকাল থেকে শুরু গ্রীষ্মকালে প্রবল, এই সময়ে চাষবাস যেগুলো করা হয় সেক্ষেত্রে আমরা সমস্ত কৃষককে বলি
যে বাড়িতে যে খড় আছে, ধান চাষের থেকে যে খড় আছে, এই খড় দিয়ে যদি মালচিং করা হয়, অর্থাৎ ফসলের চারদিকটা ঢেকে দেওয়া হয়, পুরো মাঠটা যদি ঢেকে দেওয়া হয় এবং সেটা মোটামুটি 3-4 ইঞ্চি উঁচু করে, যে কোনো ফসলে, মানে মাঠে যেগুলো শুকনো জমিতে ফসল হচ্ছে, উঁচু জমিতে ফসল হচ্ছে, সেখানে আমরা যেমন বেশিরভাগ ক্ষেত্রে সবজি চাষ করি, তো সবজি চাষের ক্ষেত্রে আমরা যদি গাছের গোড়াগুলো সহ পুরো মাঠটা আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা করেছি, এটা যদি করা হয় তাহলে মাটির নিচ থেকে নুনটা যখন জল বাষ্পীভূত হয় তার সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে জলটা উঠে আসে। তো যদি আমরা খড় দিয়ে ঢাকা দিয়ে দিই তাহলে ওই যে বাষ্পীভূত হওয়াটাকে কমিয়ে দেওয়া যাবে, ফলে মাটির নিচ থেকে জল উপরের দিকে উঠবে না, ফলে তখন লবণাক্তর সেই ভাবটা কম হবে এবং ফসলটা সহজে হবে। এই যে মোটা করে আমরা খড় দিচ্ছি, এর ফলে এর ভেতরে মাটির তাপমাত্রা সেটা অনেকটা চাষের পক্ষে উপযুক্ত অবস্থায় থাকে। সবজি এবং ফলের ক্ষেত্রে এটাই করা যায়। আরেকটা হচ্ছে মোটা করে যখন দেওয়া হয় তখন এই আগাছার উপদ্রবটা কম হয়, কারণ এই আগাছা নিয়ন্ত্রণ একটা খরচ সাপেক্ষ। আরেকটা হলো যে এই খড়টা আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে গিয়ে জৈব সার যুক্ত হয়, তো এর অনেকগুলো উপকার আছে। তো কৃষক বন্ধুরা মাটির স্বাস্থ্য বিষয়ে সচেতন হলেন, কিন্তু তারা কোথায় পরামর্শ পাবেন, কোথায় প্রশিক্ষণ পেতে পারেন, সে বিষয়ে যদি একটু বলেন। পরামর্শ সাধারণভাবে রাজ্য সরকারের কৃষি দপ্তর আছে, আমাদের প্রত্যেকটা জেলায় এক বা একাধিক কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় আছে, এই সমস্ত জায়গায় কৃষকরা যদি যোগাযোগ করেন তাহলে পরামর্শ পাবেন। এখন তো কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রত্যেকটি জেলাতে এক অথবা একাধিক আছে আর প্রত্যেকটি ব্লকে কৃষি দপ্তর আছে, তাদের যে বিশেষজ্ঞরা আছেন তাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, আর বিশ্ববিদ্যালয়ে আমাদের অধ্যাপকরা আছেন তাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শাখা আছে, সম্প্রসারণ শিক্ষা অধিকর্তা আছেন তাদের সঙ্গে যদি যোগাযোগ করেন তাহলে তারা পরামর্শ এবং প্রশিক্ষণের সুযোগ সুবিধা পাবেন। বেশ, মাটির স্বাস্থ্য রক্ষা নিয়েই আমাদের আজকে আলোচনা। তো মাটির স্বাস্থ্য কীভাবে রক্ষা করা উচিত সে বিষয়েই আমরা জানার জন্য চলে এসেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে, যেটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের অধীন। আপনারা শুনলেন বরিষ্ঠ বিজ্ঞানী ও প্রধান ডক্টর নারায়ণচন্দ্র সাহুর কথা। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হল। কেমন লাগলে এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 03324572620 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radiojeu@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও JU 90.8 MHz-এ। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল, ইতিমধ্যে যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স, এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 MHz। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP এর অংশ। দূরে সে পায়।
আকাশে বসে পায়ে পায়ে কখনো চলে যাই দূর এ জীবন উদযাপনের সুর রেডিও রেডিও জানো এগিয়ে চলার সুর রেডিও রেডিও জানো 90.8 MHz, Community Radio, Jadavpur University.